হর্স দেখো না, আমার ওটা ফাইনাল লুক আসলে কে রাত্রে পড়ছে, আর লাল ওটাও খুব কম, এই কারণে হচ্ছে বোঝা যাচ্ছে না। তো আমি আইলাইনার ব্যবহার করেছি, আইশ্যাডো ব্যবহার করেছি, আর দুই পদের আইলাইনার ব্যবহার করেছি, লিপস্টিক ব্যবহার করেছি, ভিতরে কাজলও ব্যবহার করেছি। আর এই যে আমার গোপন যে পেন কেকটা, এটা আমি তৈরি করেছিলাম, তিনটা প্যানকেক মিলে আমি একটা যে প্যানকেক তৈরি করেছিলাম সেটা এটা। তো এটাই হচ্ছে, আমি এখানে আপনাকে যেদের বলতে, আমি ব্লাশার ব্যবহার করেছি, আর ব্লাশার ব্যবহার করতে একটু হাসতে হয় কারণ এখানটা পড়ে। আর কন্ট্রোলিং আমি করি নি, আমি মুখটা ধুয়ে ফেলবো, আপনারা অবশ্যই কন্ট্রোলিং করবেন, কারণ আমাদের আল্লাহ প্রদত্তভাবে যার যার চেহারা তার তার মতন করে তৈরি করেছেন, কারোটা লম্বা, কারোটা গোল, কারোটা ডিম্বাকৃতি, কারোটা ত্রিকোণা, যাই হোক অনেক ধরনের ফেস আছে। এই বিষয় নিয়ে আপনাদের পরে একটা ভিডিও দেব। তো কন্ট্রোলিং করার সময় এটা করবেন, এখানে কন্ট্রোলিংটা হবে, আর ডাবল চেনটায় যদি যারা মাংস বেশি বা মোটা তাদের এখানে কন্ট্রোলিংটা করবেন, নাকের দুই পাশে করবেন, কপাল যাদের বড় থাকে তাদের দুই পাশে করবেন। তো আমি করি না কারণ আমি মেকআপটা তুলে ফেলবো সেক্ষেত্রে, আর নাকের অনেকটা না, অনেকের নাক বোঁচা থাকে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনারা কেউ কোনো কিছু মনে করবেন, আমি কাউকে কটুক্তি করার জন্য বলছি না, আসলে এক একজনের নাক মোটা চিকন থ্যাপড়ানো হয়ে থাকে, এটা আল্লাহ প্রদত্তভাবে, এটা কারো হাত নাই, আর সার্জারির ক্ষেত্রে সেটা হচ্ছে আলাদা ক্ষেত্র। যাই হোক, তো আপনারা কী করবেন, এভাবে কিন্তু একটু কন্ট্রোলিং করে নেবেন। আর আমি কনসিলার ব্যবহার করে নিই, তবে যাদের মুখে প্রচুর পরিমাণে দাগ আছে তারা কিন্তু অবশ্যই কনসিলারটা ব্যবহার করবেন। কনসিলার ব্যবহার করার ক্ষেত্রে দেখবেন যে অনেক দাগগুলো কিন্তু হাইড হয়ে যায়, দাগগুলো ঢেকে যায়। তারপরে হচ্ছে আপনার প্যানকেক বা প্যানস্টিক যেটা দিয়ে মেকআপ করেন না কেন, সেভাবে করবেন। চট জলদি বাসায় বসে আপনারা এভাবে কিন্তু একটা প্যানস্টিক দিয়েও কিন্তু আপনার একটা মেকআপ, পার্টি মেকআপ বলেন, ডে মেকআপ বলেন, গর্জিয়াস মেকআপ বলেন, বৌভাত বলেন, হলুদের স্বাদ বলেন, আপনারা সাজতে পারবেন। কিন্তু কিছুটা একটু এক্সপেন্সিভ জিনিস হলে ভালো হয়, কারণ সেটা এক নাম্বারটা পাওয়া যায়, এটা তো আর ইন্ডিয়া বা বাংলা না, তাই আপনার হচ্ছে একটু ভালো মানের যেটা লং লাস্টিং হয় সেই ধরনের পেন জিনিসগুলো ব্যবহার করবেন, লিপস্টিক, আইলাইনার, কাজল, তারপর হচ্ছে প্যানকেক, প্যানস্টিক, ফাউন্ডেশন, যে যেটা দিয়ে সুইটেবল মনে করেন। আর যেহেতু গরম পড়েছে তাই আমাদের লং লাস্টিং যাতে থাকে সেই দিকটাও কিন্তু খেয়াল করতে হবে ভিউয়ার্স, তারপরে কিন্তু আমরা আমাদের মেকআপটা কমপ্লিট করতে পারবো ভিউয়ার্স। এবং মেকআপ শেষে আপনারা চাইলে একটু সেটিং স্প্রে ব্যবহার করতে পারেন, আর যাদের কাছে সেটিং স্প্রে নাই তারা কিন্তু আপনারা একটু গোলাপ জল আর অ্যালোভেরা জেল একসাথে মিক্সড করে কিন্তু সেটিং স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন, বা এমনি শুধু একটু সামান্য পানি নিয়ে তার মধ্যে একটু অ্যালোভেরা জেল, কেনা অ্যালোভেরা জেল, অবশ্যই গাছের অ্যালোভেরা না, কেনা অ্যালোভেরা জেল নিয়ে একটু ঝাঁকিয়ে তারপর সেটিং স্প্রে হিসেবে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা চুলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, চুল কার্লি করার ক্ষেত্রে, দেন হচ্ছে মুখের সেটিং স্প্রে হিসেবে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। জানি না আপনাদের আমি ঠিক মতন বোঝাতে পারলাম কি না, আমার ভিডিওটা সবসময় লং হয়, কিন্তু তারপর আমি চেষ্টা করি যে আপনাদের কাছে, হয়তো আপনারা অনেকে আমাকে কমেন্টস বলবেন যে আপু আপনাকে তো দেখতে ভালো লাগছে না, আপনি এত সাজের কথা বলছেন কেন। আসলে সেটা একটা, আসলে আলো এবং লাইটিংটা এতটাই কম এবং দূরে যে সেই কারণে আমি চাইলেও কিন্তু পারছি না আপনাদের মন মতন কোনো কিছু প্রেজেন্ট করতে।
যাই হোক, ভুল ত্রুটি যদি করে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, সাজিয়াস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন। আর নিত্য নতুন জিনিস দেখবেন, প্রথম সাবস্ক্রাইব ভিউয়ারদের কাছে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন সাবস্ক্রাইব বন্ধুরা আমার কাছে আসছেন, আমার চ্যানেলের সঙ্গে অ্যাড হচ্ছেন, আমি সবসময় কমেন্টের উত্তর দিতে পারি না বেসিক্যালি কিছু সমস্যার কারণে, কিন্তু আপনারা কেউ বইমুখ হবেন না যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন। আর ফিডব্যাক হিসেবেও সেটা পাবেন, হয়তো আজ না হলেও কাল, কাল না হলেও পরশু, আমি কিন্তু কমেন্টের উত্তর দেই এবং আপনাদের পাশে থেকে পাশাপাশি থেকে সবাই উভয় যেন কামিয়াব হতে পারি এবং চ্যানেলটাকে গ্রো করতে পারি, সে চেষ্টাই কিন্তু করার চেষ্টা করি। ভুল ত্রুটি যাই করি না কেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার পরিবারকে দোয়া করবেন। আমার বাবা তো চলে গিয়েছেন আল্লাহর কাছে, তো তার যেন ভেস্ত নসিব করে, এবং আমার মা আছেন উনিও অসুস্থ, যাই হোক ওনার আল্লাহ যেন হায়াত দারাজ করেন, সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, সেই দোয়াটাও করবেন। আর ভাই বোন যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, জীবিত থাকে, বেঁচে থাকে, এই দোয়াটাই করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি যাই করুন না কেন ক্ষমা দিচ্ছি দেখবেন, হাই বাই। না ফেরত আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে, কোথাও যাবেন না।